ভর সন্ধ্যায় বহরমপুরের রাস্তায় অনিয়ন্ত্রিত গাড়ির দাপট, বান্ধবপ্রেসের মোড় থেকে মোল্লাগেরোর ধার পর্যন্ত রাস্তা রীতিমতো দাপিয়ে বেড়ালো একটি গাড়ি। সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল এমনটাই মনে করছে স্থানীয় মানুষজন। পিছু ধাওয়া করে ধরে ফেলে মানুষজন। এই ঘটনায় আহত হয়েছে একজন, বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে ওই চালক এইভাবে গাড়ি চালালো সেটি অবশ্য এখনও স্পষ্ট নয়। মোল্লাগেরোর ধার এলাকায় তাকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। তারপরই শুরু হয় বেধড়ক মার। ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যে ওই চালককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে মানুষ সতর্ক থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। একটি টোটো গাড়ি ও কয়েকটি বাইকের ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয় নিয়ে স্থানীয় মানুষজন তারা কি বলছে, চলুন শুনি স্থানীয় মানুষদের বক্তব্য। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমার তো সেরকম মনে হচ্ছে না, মস্তিষ্ক খারাপ হয়েছে না কি বুঝতে না, ও কাউকে সামনে দেখছে না, সামনে যা পাচ্ছে ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি মদ খেয়েছিল সেটা বলবো। আপনার নাম? চটু দাস। তারপরে সব গাড়িটা সব পুলিশে ধরা নিয়ে গেলো। ধাওয়া করেছে মূল এখানে, ধাওয়া করেছে ড্রাইভারকে। গ্যাস করেছে? হ্যাঁ, গ্যাস করেছে। আপনার নাম দাদা? নিত্যপাল দাস।